মধ্যমগ্রাম কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর পর কেটে গেছে চার দিন, কিন্তু এখনও চলছে রাজনৈতিক চাপানোতর, চড়ছে উত্তেজনার পারদ। বৃহস্পতিবারই মুকুল রায় অভিযোগ করেন, মধ্যমগ্রাম কাণ্ডে অভিযুক্তরা ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত। সেই একই সুর এবার পুরমন্ত্রীর গলাতেও। আমি তো শুনলাম যে যারা এই এই রেপের সাথে জড়িত তারা সব বামপন্থী কর্মী, তো সেটার থেকেও বড় কথা হচ্ছে তারা হচ্ছে সমাজের কীট, তারা সমাজের অন্যায়, এই এই এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তার জন্যে রাজনীতি করা, একটা ছোট্ট মেয়ে তার এরকমভাবে হয়েছে, সেটাকে নিয়ে রাজনীতি করা, সেটাকে নিয়ে মিছিল করা, সেটাকে নিয়ে একটা পার্টি অফিসে ঢুকিয়ে নিয়ে রাজনীতি করা, এটা অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্য। এক ধাপ এগিয়ে খাদ্যমন্ত্রীর অভিযোগ, মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডে জড়িত দলীয় কর্মীদের বাঁচাতেই পথে নেমেছে বামেরা। তার হুঁশিয়ারি, এভাবে চললে পথে নামবে তৃণমূল। নেপথ্যের কাহিনীটা চাপা দেওয়ার জন্য শ্যামল চক্রবর্তীরা রাস্তায় নেমে পড়েছেন, সূর্যকান্ত মিশ্ররা, এই ঘৃণ্য রাজনীতি। আমি মনে করে দেখি সরকার খুব পজিটিভ স্টেপ নিয়েছে। গতকালকে মুখ্য সচিব বলেছেন, সমস্ত তথ্য বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি হবে যারা এই কাজ করেছে, যারা কাজের সাথে যুক্ত। কিন্তু সরকারকে হো করার জন্য এই সিপিআইএম দল রাস্তায় নেমেছে। আমরা মনে করে দেখি সিপিএম যদি এই রাজনীতি করতে থাকে জেলায়, তাহলে সিপিআইএমকে রাজনৈতিকভাবে জেলায় আমরা মোকাবিলা করতে নামবো রাস্তায়। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বৃহস্পতিবারই এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। এদিন অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলেছে ফরওয়ার্ড ব্লক। কে রাজনীতি করছে, কারা রাজনীতি করছে? সরকার শাসক দল এবং ন্যাক্কারজনক রাজনীতি করছে, মরদেহ দখল নিতে চাচ্ছে বেআইনিভাবে প্রশাসনকে ব্যবহার করে। এটা সর্বোচ্চ স্তরের প্রশাসন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এর আশীর্বাদ ছাড়া এইসব করা যায় না। তদন্ত করে আমরা যে রিপোর্ট দেখেছি, আমার কাছে তো টোটালি কম্পিউটারে মেম্বারশিপের লিস্ট আছে, সেটা দেখেছি। ওখানে কর্মীরা যে সমর্থক থাকতে পারে, সকলেই মেম্বার না হলেও কর্মী থাকতে পারে, এগুলো দেখে আমরা কিছুতেই কোনো বিষয়ে আসতে পারি। এবং যে ছোট্টু, সে তো ওখানে তৃণমূলের প্রতিষ্ঠিত। পুরমন্ত্রী অবশ্য শুধু বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেই থেমে থাকেননি। তার দাবি, মৃতার পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে এখতিয়ার বহির্ভূত কাজ করেছে বিহার সরকার। সুমন ঘড়াই, অরিত্রী ভট্টাচার্য, সমীরণ পাল, এবিপি আনন্দ।